সবাইকে শুভেচ্ছা আমরা অনেকে জানি যে মাইকেল মহাকবি মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে সাগর ডাড়িতে মাইকেল মধুসূদন দত্তের দুইশতম জন্মবার্ষিকী উপলক্ষে এবারও মধুমেলা দু হাজার চব্বিশের আয়োজন করা হয়েছে আমরা এখন আপনাদেরকে মধুমেলা থেকে দেখানোর চেষ্টা করব যে আসলে কোন ধরনের স্টল এখানে বসেছেন এবং বিনোদনের জন্য কি কি থাকছে বিস্তারিত আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন আজ থেকে মধুমেলার শুরু হচ্ছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দুই তম জন্মবার্ষিকী উপলক্ষে এই মেলা গুরুত্ব বাড়িয়েছে অনেক রকম উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আর দিন ব্যাপী এবার মধুমেলা হচ্ছে মধুভক্তিদের জন্য থাকবে বাল্টি আকর্ষণ কী কী থাকবে এবারের অনুষ্ঠানে আমরা এখন আপনাদের দেখাবো এবারের মেলায় মূল আকর্ষণ থাকছে দি লায়ন সার্কাস ছোট্ট সুনামদের জন্য দলা বিভিন্ন রকম খেলার করার জন্য সামগ্রী এছাড়া মেলা শুরুতে যেভাবে আসবেন কেশবপুর থেকে এইভাবে আসবেন এবং সাগরদাড়ি পৌঁছলে আপনাকে এইভাবে অভ্যর্থনা জানিয়ে গেট করা হবে যেখানে প্রশাসনের ব্যাপক উপস্থিতি থাকবে আর আপনাদের খাওয়ার জন্য বিভিন্ন হোটেল রেস্তোরাঁ এভাবে সাধনা থাকবে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি স্মৃতিবিচারিত স্থানে মহাকবি এভাবে আপনাকে দাঁড়িয়ে অভ্যর্থনা দেবে এবং এখানে আপনাদের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবনী নিয়ে লেখা বিভিন্ন রকম বই এবং সেখানে কেনার জন্য অনেকেই আসবে তাছাড়া আপনাদের বিনোদন দেওয়ার জন্য প্রশান্তি দেওয়ার জন্য নৌকার ঘাটে যে থাকবে নৌকা যেই নৌকায় করে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বিভিন্ন স্থানে যেতেন এছাড়া আপনাদের বিভিন্ন সুন্দর সুন্দর যেসব বাদ্যযন্ত্র দোলনা এসব আপনারা পাবেন আপনাদের আমনিদের জন্য উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে মেলা উপভোগ করার জন্য আপনারা বিভিন্ন কসমেটিক আইটেম এবং সমুদ্রের তৈরির বিভিন্ন পাথর এবং বেলুন পাবেন এখানে যেসব জিনিস আপনারা পাবেন দেখছেন যেভাবে মেলায় আপনারা প্রতি বছরের থেকে এবার অনেক স্টল এসেছে এবং দূরান্ত থেকে যেসব স্টলগুলোর বাহারি পণ্য আপনাদের মন কাটবে আপনারা দেখছেন সুন্দর সুন্দর এসব প্রোডাক্ট কিন্তু আপনাদের মন কাটবে এবং এইগুলো কিন্তু বাতৃ মাত্রা যোগ করবে তাছাড়া কষ্টা সাজিয়ে বসে আছে বিভিন্ন বুকরুচু খাদ্যের আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন সুন্দর সুন্দর এসব পণ্য কিন্তু আপনারা মানসম্পন্ন পণ্য যাচাই বাছাই করেই কিন্তু কিনতে পারবেন আমরা সকাল থেকে ঘুরে ঘুরে কিন্তু চেষ্টা করেছি আপনাদের এসব তথ্য দেখানোর জন্য মেলায় এছাড়াও আরো অনেক আসলে একটা ভিডিওতে এসবগুলো দেখে দেখিয়ে শেষ করা সম্ভব না তারপরেও যেগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা ছবিতে দেখছেন সব রকম খাদ্য এবং সব রকম কিছুর কিন্তু যোগাড় যন্ত্র এখানে আছে আপনারা যে যেখান থেকে দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন দেখতে থাকবেন আল্লাহ হাফেজ एस आई मोहम्मद रेजाउल हक एक्सीडेंट कर ठीक है